যদি আলেমরাই ভেদাভেদ ভুলে যেতে পারে, এ সমাজের আলেমরা যদি এক হয়ে যেতে পারে, আলিয়া কওমি সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব যদি তারা ভুলে যেতে পারে, আলেমরা যদি বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পতাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন শাহরিয়ার কবি যেমন নাকানি সুবানি খেয়েছে, আলেমদের ব্যাপারে সামনে থেকে কথা বলতে একদিনের জন্য সাহস পাবে না। টকশোতে খুঁজে খুঁজে এমন কিছু আলেমদেরকে নেয়, হয়তো এলেমও থাকতে পারে কিন্তু ভালো কথা বলতে পারে না, বেছে বেছে এমন আলেমদেরকে দাওয়াত দেয় যে আলেম কোরআন সুন্নার ভিত্তিতে যৌক্তিকভাবে জবাব দিতে পারে না। আর যেখানে আলেম থাকে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা কত মজা করে বলে, সারা জীবন মজা করে, শাহরিয়ার কবির বলেছে, কিন্তু সর্বশেষ এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের কাছে নাকানি চুবানি খাইয়া দৌড়ে পালায়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে মুহাক্কিক আলেমদের মধ্যে মতবিরোধ ছিল, যদি আলেমরাই ভেদাভেদ ভুলে যেতে পারে, এ সমাজের আলেমরা যদি, এজন্য আমরা বলি, আমরা অসাম্প্রদায়িকের ব্যাখ্যা যদি আপনি এটা বলেন যে প্রত্যেকেই তাদের ধর্ম পালনে স্বাধীন, তাহলে এই ব্যাখ্যা তো কোরআনেও আছে, দুনিয়ার কোনো মুমিন মুসলমান ভিন্ন ধর্মাবলম্বীদেরকে জোর করে কালিমা পড়িয়ে মুসলমান বানাতে পারে না, সেই অধিকার ইসলাম তাকে দেয় নাই। কথা বলেন, আমার ইসলাম তো আমাকে মানবিক বানিয়েছে, আমার ইসলাম তো আমাকে জালেম বানায় নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। এর মানে হচ্ছে অমুসলিম কাউকে জোর করে কালিমা পড়াবেন এমন অধিকার কাউকে দেওয়া হয় নাই। আজকে আমাদের আলেমদেরকে যারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালিগালাজ করেন, আমি আপনাদের সকলের সামনে চ্যালেঞ্জ করে বলি, আমার এই কথাটা রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, কোটি কোটি মানুষ শুনবে, আপনারা একজন আলেমের নাম বলেন যে আলেম বাংলাদেশে কোনো ইহুদি খ্রিস্টান কিংবা অমুসলিম যারা অমুসলিম জোর করে মুসলমান বানিয়েছে, যদি বলতে হবে একজন আছে, কোন একজন আলেম কোন মন্দির ভেঙেছে, মন্দির ভাঙার কথা বলেছে, কোনো একজন আলেম এ পর্যন্ত কোনো হিন্দুকে জোর করে কালিমা পড়িয়েছে, খ্রিস্টানকে পড়িয়েছে, বৌদ্ধকে পড়িয়েছে, কেউ কি বলেছে কোনো হিন্দুর হাতে শাখা সিঁদুর দেখলে আগুন দিয়ে পোড়ায় দাও বলেছে, জোরে বলে, কোনোদিন বলে নাই, বরং তাদেরই পক্ষ হয়ে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে কথায় কথায় আলেমদেরকে সাম্প্রদায়িক 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 বলে গালিগালাজ করে, আছে না নাই? এমন এক বুদ্ধিজীবীকে কয়েকদিন আগে টক শোতে বাংলাদেশের একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা আলোচক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এমন নাকানি চুবানি খাইয়ে দিয়েছে, মনে হচ্ছে শিশু বাচ্চা কিছুই বোঝে না। ওরা খালি মাঠে গোল দিতে বড় পছন্দ করে, বিদগ্ধ মহাক্কিক মুদাক্কিক সচেতন বাকপটু আলেমদেরকে টক শোতে নেয় না, টকশোতে খুঁজে খুঁজে এমন কিছু আলেমদেরকে নেয়, হয়তো এলেমও থাকতে পারে কিন্তু ভালো কথা বলতে পারে না, বেছে বেছে এমন আলেমদেরকে দাওয়াত দেয় যে আলেম কোরআন সুন্নার ভিত্তিতে যৌক্তিকভাবে জবাব দিতে পারে না। আর যেখানে আলেম থাকে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা কত মজা করে বলে, সারা জীবন মজা করে, শাহরিয়ার কবির বলেছে, কিন্তু সর্বশেষ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে নাকানি চুবানি খাইয়া দৌড়ে পালায়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে মুহাক্কিক আলেমদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু বর্তমানে তার কার্যক্রম, তার বক্তৃতা, তার বিবৃতি, তার অবস্থান বিগত জীবনের সমস্ত আমলগুলোকে ভুলাইয়ে দিয়েছে। মনে রাখবেন, যারা একজন ভালো মানুষ যখন কোনো গুনাহ করে ফেলে, তওবা করলে যেমন গুনাহ থাকে না, কথার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ত্রুটি করে ফেলে, পরবর্তী ভালো কথা বলা হয়ে যায়, ভালো কথার মাধ্যমে আগের ত্রুটিগুলো ধামা চাপা পড়ে যায়, যদি বলুন ঠিক কিনা? এই জন্য আমার তাফসীরুল কোরআন মাহফিল থেকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি দল মত নির্বিশেষে সেদিন টকশোতে ইসলামটাকে এমনভাবে ফলাও করে প্রচার করেছে, ইসলামটাকে হাইলাইট করেছে,
তখন কে ওয়াহাবি, কে সুন্নি, কে মাজহাবি, কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে চরমনাই, এভাবে তিনি বিভাজন করেননি। গোটা ইসলামটাকে সকলের পক্ষ থেকে নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করে সবার সামনে আজকে তিনি প্রশংসায় ভাসছেন, চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? এভাবে যদি আলেমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, হাতে হাত মিলিয়ে দাঁড়ায়, যদি আলেমরাই ভেদাভেদ ভুলে যেতে পারে, এ সমাজের আলেমরা যদি এক হয়ে যেতে পারে, আলিয়া কওমি সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব যদি তারা ভুলে যেতে পারে, আলেমরা যদি বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের পতাকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন শাহরিয়ার কবি যেমন নাকানি সুবানি খেয়েছে, আলেমদের ব্যাপারে সামনে থেকে কথা বলতে একদিনের জন্য সাহস পাবে না। এই জন্য ভেদাভেদ ভুলে যেতে হবে, ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে মানুষ নয়, প্রত্যেকটা মানুষের ভুল আছে, আছে না নাই, কিন্তু সেগুলা বড় করে নেওয়া চলবে না। ছোটখাটো মাসআলাগত ইখতিলাফ, এটা পূর্বেও ছিল, সাহাবায়ে কেরামের আমলেও ছিল, তাবেঈদের আমলেও ছিল, তাবে তাবেঈনদের আমলের মধ্যেও ছিল, কিন্তু মাসআলার সামান্য ব্যবধানের কারণে একজনকে ইসলাম থেকেই বের করে দিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া আর তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ার তৌফিক দান করেন, সকলেই জুরুবুন আল্লাহুম্মা আমিন। অযুবক ভাইয়েরা আমার, এবার আসল কথা আসেন, বুদ্ধিজীবীরা সব সময় অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক চেতনার নামে আলেমদেরকেই তারা ঘায়েল করার চেষ্টা করে, আলেমদেরকেই এ কথা প্রমাণ করার চেষ্টা করে, মাদ্রাসা থেকে জঙ্গি উৎপাদন হয়, দাড়ি টুপি থেকে জঙ্গি উৎপাদন হয়, এ ধরনের কথা তারা সব সময় বলার চেষ্টা করে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনারা বলেন বাংলাদেশের একটা মাদ্রাসা থেকে কোনোদিন জঙ্গি বের হয়েছে? আরো জোরে বলেন। যারা প্রফেশনাল কিলার, যারা যারা নিজেরা মানুষ হত্যা করে, খুন করে, গুম করে, ধর্ষণ করে, অস্ত্রবাজি করে, অস্ত্রের মহড়া দিয়ে বিশ্ববিদ্যালয় কাঁপায় তোলে, তারা সন্ত্রাস হয় না। রাতের আধারে যে ছাত্রগুলা যে মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজের পরে চোখের পানি ছাড়ে, তাদেরকে তোমরা জঙ্গি বলো? একটুখানি বিবেক খাটাও, কার অসিলাই সিন্লি খাইলা মোল্লা চিনলা না, কথা বলেন ঠিক কি না? কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সম্মানের কথা বলে দিয়েছেন, আপনারা একটুখানি ভাবেন তো, আমেরিকা কতটা শক্তিশালী রাষ্ট্র, চীন কতটা শক্তিশালী রাষ্ট্র, কানাডা কতটা শক্তিশালী রাষ্ট্র, জার্মান কতটা শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিকভাবে এমনকি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে তারা কতটা উন্নত, আর তারা কতটা সচেতন। আমাদের বাংলাদেশের মানুষ তো সচেতন না, অধিকাংশ মানুষ অসচেতন, ঠিক কি না? কিন্তু এত সচেতন, এত সায়েন্টিস্ট, এত বিজ্ঞানী, এত ডাক্তার, এত উন্নত চিকিৎসা, এত কিছু থাকার পরেও করোনার সময় কেমন বিধ্বস্ত আমেরিকা হয়েছে, কেমন বিধ্বস্ত চায়না হয়েছে, কেমন বিধ্বস্ত জার্মান হয়েছে, কেমন বিধ্বস্ত কানাডা হয়েছে, কেমন বিধ্বস্ত ইটালি হয়েছে, কেমন বিধ্বস্ত ফ্রান্স হয়েছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। বুঝার চেষ্টা করো কোন সেই কারণ। তোমরা কি মনে করো যে তোমাদের আমলের বদৌলতে আল্লাহ গজব থেকে জাতিকে রেহাই দিয়েছেন? তোমার তো আমল নাই, তুমি তো মানুষের পেটে লাথি মারো, কথা বলেন, তুমি তো মানুষকে অনেক সময় মিথ্যা মামলা দাও, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে আটকায় রাখো, তুমি তো জমি দখল করো, তুমি তো ডাকাতি করো, খুন করো, ধর্ষণ করো, তোমার এই সমস্ত আমলে গজব থাকবে, দূরের কথা, তোমার আমলের কারণে বাংলাদেশে গজব আসার সম্ভাবনা আছে। তাহলে আল্লাহ দয়া করেন কেন? আমি আমার ভাষায় বলি, হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপর রহমত করেছেন শুধুমাত্র এই জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যত হাফেজ কোরআন বাংলাদেশে আসে, বিশ্বের বিশ্বের কোনো দেশে এত হাফেজ নাই, যত আলেম বাংলাদেশে আছে গোটা পৃথিবীর মধ্যে এত আলেম কোনো দেশে নাই।
বাংলাদেশের মুসলমানদের দিলে যত নবী প্রেম আছে বিশ্বের অনেক দেশেই তার প্রমাণ পাওয়া যায় না। আমরা পৃথিবীতে অনেক রাষ্ট্র দেখেছি মুসলমানেরা সুন্নতের প্রতি এত বেশি গুরুত্বশীল নয়, দায়িত্বশীল নয়। বাংলাদেশের মুসলমানেরা সুন্নতের প্রতি অনেক দায়িত্বশীল। বাংলাদেশের মুসলমানরা রসুলকে যে কত ভালোবাসে তার নমুনা যখন ফ্রান্সে যখন আল্লাহর হাবিবকে ব্যঙ্গ করা হয়েছে, বাংলার মুসলমানরা যে আবেগ অনুভূতি আর প্রতিবাদের ভাষা দেখিয়েছে, বিশ্বের কোনো দেশে এর নমুনা খুঁজে পাওয়া যায় নাই। আমার মনে হয়তো বা আমি বলতে পারবো না যে কেন আল্লাহ রহম করেছেন, হয়তো বা এ সমস্ত আমলের বদৌলতে আল্লাহ পাক বাংলাদেশটাকে নিরাপদ জোনের মধ্যে রেখে দিয়েছেন। প্রশ্ন হলো কিছু কিছু মানুষ তো আক্রান্ত হয়েছে, এটা কারা আক্রান্ত হয়েছে? যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে যারা ইমানদার ছিলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন। জোরে কোন আমিন।